উকিল যেমন অপরাধীদের সকল তথ্য গোপন রাখে, ঠিক তেমনি গ্রাহকের সকল তথ্য লুকিয়ে রাখে সুইস ব্যাংক। সুইস ব্যাংকে যারা কাজ করেন তারা কোনোভাবেই কোনো গ্রাহকের তথ্য ফাঁস করতে পারেন না। আর যদি কেউ এই কাজ করে বসেন আর সেটা প্রমাণিত হয় তাহলে সুইস আইন অনুসারে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। সুইস শব্দটা এসেছে মূলত সুইজারল্যান্ড থেকে, আর সুইস ব্যাংক কিন্তু কোনো একটা ব্যাংকের নাম নয়, বরং সুইজারল্যান্ডের সকল ব্যাংকই হচ্ছে সুইস ব্যাংক। পৃথিবীর বড় বড় সব মাফিয়া কালোবাজারের দুর্নীতিবাজদের সব টাকা পয়সা মূলত সুইস ব্যাংকেই গচ্ছিত থাকে। এক কথায় সুইস ব্যাংক হচ্ছে কালো টাকা জমা রাখার স্বর্গ। 1854 সালে মোট 6টি ব্যাংক মিলে গঠন করা হয়েছিল সুইস ব্যাংক কর্পোরেশন। 19 শতকের দিকে ইউরোপের অধিকাংশ দেশই ছিল যুদ্ধতে আচ্ছন্ন। নিজেদের পয়সা নিরাপদে রাখতেই তৎকালীন পয়সাওয়ালারা সুইজারল্যান্ডকে বেছে নিয়েছিল, কারণ সুইজারল্যান্ডের সাথে কারো যুদ্ধ হবার কোনো সুযোগই ছিল না। 1934 সালের দিকে ফ্রান্স সরকার ক্ষিপ্ত হয়ে প্যারিসের একটি সুইস ব্যাংক শাখায় হানা দেয় এবং সব হিসাবের গোপন নথি জব্দ করে। যারা কর ঠিকভাবে দেয় না তাদের শনাক্ত করেছিল ফ্রান্স সরকার। আর এই ঘটনার পরেই সুইস ব্যাংক কর্তৃপক্ষ নড়েচড়ে বসেন, আর নিজেদের গ্রাহকদের একদম নিখুঁত নিরাপত্তা দিতে তারা তৈরি করেন এক নতুন আইন, যার নাম সুইস ফেডারেল ব্যাংকিং ল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এবং যুদ্ধ চলাকালে কোনো দেশের ব্যাংকই জার্মান মুদ্রা জমা রাখতে রাজি হচ্ছিল না, আর তখন জার্মানদের সুইস ব্যাংকে টাকা জমা রাখার একটা হিড়িক পড়ে যায়। মজার বিষয় হচ্ছে সুইস ব্যাংকগুলো একই সাথে নাৎসিদের লুট করা স্বর্ণ জমা রাখছিল, আবার ইহুদিদের টাকা পয়সা আর মূল্যবান জিনিসও গচ্ছিত রাখছিল। একইভাবে ধীরে ধীরে বিশ্বের সবচাইতে বড় মাফিয়া থেকে শুরু করে দুর্নীতিবাস আমলাদের কালো টাকা জমা রাখার প্রথম পছন্দ পরিণত হয় সুইস ব্যাংক। জানা যায় সুইস ব্যাংকগুলোতে 6 ট্রিলিয়ন ডলারেরও বেশি মার্কিন ডলার জমা আছে, যার অধিকাংশই সেই দেশের কারো না কারো বরং বিদেশিদের। সুইস ব্যাংকে গোপনে অর্থ পাচারের দিক দিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ও পাকিস্তানের পরেই বাংলাদেশের অবস্থান। গত 7 বছরে বাংলাদেশ থেকে প্রায় 4 লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে এসব টাকা কি শুধুই সুইস ব্যাংকে লুকিয়ে রাখা হয়েছে নাকি অন্য কোথাও? বাংলাদেশ থেকে যে টাকাগুলো বিদেশে পাচার হয়ে যাচ্ছে এসব বন্ধে কি করা উচিত বলে আপনি মনে করেন?